পাচারে বাধা। বিএসএফ এর উপর হামলা পাচারকারীর। পাল্টা বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী পাচারকারী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। সীমান্তে মহিষ পাচারের চেষ্টা, বাধা দিলে সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা, হাসুয়া নিয়ে আক্রমণ বাংলাদেশ পাচারকারীদের, পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ, বিএসএফ এর গুলিতে মৃত্যু বাংলাদেশী এক পাচারকারীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর সীমান্তে। সূত্র মারফত জানা গেছে, মৃত বাংলাদেশি ব্যক্তির নাম মমতাজ হোসেন, বয়স আনুমানিক 32 বছর। জানা গেছে, এই মুহূর্তে নদিয়ার কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর সীমান্তে কর্তব্যরত বিএসএফ এর 54 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। শনিবার রাতে বিষ্ণুপুর সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানেরা লক্ষ্য করেন সাতজনের একটি দল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে। বিএসএফ সূত্রে দাবি, টহলরত জওয়ানরা তাদেরকে বাধা দেয়। বাধা পেয়ে বিএসএফ এর ওপর পাল্টা আক্রমণ করে পাচারকারীরা। হাসুয়া নিয়ে চড়াও হয় বিএসএফ এর ওপর। পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। ঘটনায় বাকিরা পালিয়ে গেলেও মৃত্যু হয় এক পাচারকারীর। এদিন কৃষ্ণগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মর্গে। এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের এক আধিকারিক বলেন, শনিবার রাতে কৃষ্ণগঞ্জ থানার আইসিকে বিএসএফ এর পক্ষ থেকে খবর দেওয়া হয়, বিষ্ণুপুর সীমান্তে বিএসএফ এর একটি টহলদারি দল হঠাৎই লক্ষ্য করেন বাংলাদেশ থেকে আসা পাচারকারীরা মহিষ পাচারের চেষ্টা করছে। বাধা দেয় বিএসএফ। বিএসএফ এর বাধা পেয়ে তাদের ওপর আক্রমণ চালায় পাচারকারীরা। পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এদিন সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মহিষও উদ্ধার করা হয়েছে। আমাদের কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাহিনী আইসির নেতৃত্বে বাংলাদেশের সীমান্তের আশেপাশে বিভিন্ন সমাজ বিরোধী রেড করছিল। সেই সময় বিএসএফ এর কর্তৃপক্ষ আইসিকে ফোনে জানায় যে বিষ্ণুপুর সীমান্তে বাংলাদেশি একটি দল পাচারের চেষ্টা করছিল, গরু পাচারের চেষ্টা করছিল। সেই সময় তাদের টহলদার বাহিনীর সঙ্গে পাচারকারীরা মুখোমুখি হয়। বিএসএফ এর যারা টহলদার ডিউটিতে ছিল তারা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় পাচারকারীরা বিএসএফকে আক্রমণ করে এবং তখন বিএসএফ আত্মরক্ষার্থে সেখানে গুলি বিনিময় হয়, গুলি চালায় এবং তাতে একজন পাচারকারীকে পাওয়া যায় মৃত অবস্থায়। আমরা অনুমান করছি এটা বাংলাদেশি নাগরিক এবং ঘটনাস্থল থেকে একটি মোষ উদ্ধার করা হয়েছে এবং মৃত পাচারকারীকে থানায় আনা হচ্ছে পরবর্তী তদন্তের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।